আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। আচ্ছা, ধরুন আমি আর আপনি ঝগড়া শুরু করলাম। ঝগড়ার এক পর্যায়ে আমি যদি আপনাকে গালি দেই বা আপনি যদি আমাকে গালি দেন, খেয়াল করে দেখুন তো প্রতিটা গালির সাথে মা যুক্ত। একবার ভাবুন তো, কেন প্রতিটা গালির সাথে আমরা মাকে উল্লেখ করি? কেন প্রতিটা গালির সাথে মাকে যোগ করে দিই? একবার ভাবুন তো, এই গালিগুলো কত খারাপ। আপনার মাকে আমি গালি দিয়ে বা আমার মাকে আপনি গালি দিয়ে কারো কি কোনো লাভ হচ্ছে? এর মধ্যে মা কি জড়িয়ে গালাগালি করি? একটা বার কি আপনারা চিন্তা করেন না? আপনারা কি জানেন, পৃথিবীতে প্রথম যে গালি আবিষ্কার করেছিল সে কোনো মায়ের সন্তান ছিল না, বা সে জানতো না তার মা কে, তার বাবা কে। সে জানতো না মায়ের ভালোবাসা কি, সে জানতো না মা কী জিনিস, সে জানতো না একটা মা তার সন্তানের জন্য কতটুকু কষ্ট করে। তাই সে ছিল মায়ের প্রতি নির্দয়। কিন্তু আমরা তো আমাদের মাকে চিনি। আমি আমার মায়ের ভালোবাসা পেয়েছি, আপনি আপনার মায়ের ভালোবাসা পেয়েছেন, আমি আপনি সবাই কম বেশি শিক্ষিত। আসুন না আমরা গালাগালি থেকে মাকে বাবাকে বাদ দে। আসুন না আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, নিজে কখনো অন্যকে মা বাবা নিয়ে গালি দেব না। অন্যকেও আমরা বুঝাই যেন কাউকে মা বাবা নিয়ে গালি না দেয়। আর কাউকে গালি দিয়ে কি কোনো লাভ হয়? যে কাজে কোনো লাভ নেই কেন সেটা করি আমরা? আমরা চাইলে গালাগালি বন্ধ করা আমাদের কোনো বিষয় না। আমার ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।